हेलो एवरीवन एंड वेलकम टू अ न्यू वीडियो ऑफ माय चैनल। आमी देवजीत और एखन रिव्यू करब कार्गो सिनेमाटाके। किन्तु रिव्यू शुरू करार आगे एकटा रिमाइंडार जे जदि आमार चैनलके एखनो सबस्क्राइब ना करे थाको ताहले की करले, जाओ गिये चैनलटाके आगे सबस्क्राइब करो, कारण तोमराओ जानो जे यूट्यूबे चैनल सबस्क्रिप्शन करा पुरोपुरि फ्री अफ कस्ट। तो कार्गो सिनेमाटाय आमादेर एकटा स्पेसशिप देखानो होयेछे जेखाने मानुष मारा जावार पोरे जाय फर रिइनकार्नेशन। एबार एई स्पेसशिपेर एस्ट्रोनॉट होच्छेन प्रहस्ता, जेटा विक्रांत मेसि प्ले करछेन, आर तार असिस्टेंट होच्छेन युविष्का, जेटा श्वेता त्रिपाठी प्ले करेछेन। सिनेमाटा देखार आगे एतटा गल्प जानलेई हबे, कारण एई गल्पटार जन्यई जा इंटरेस्ट थाकबे सिनेमाटा शेष अब्दि देखार। ताई आर समय ना नष्ट करे चले आसछि सिनेमार पजिटिव आर नेगेटिव पॉइंट्सगुलोर उपरे। तो शुरू करा जाक सिनेमार पजिटिव पॉइंट्सगुलोके दिये। फार्स्ट पजिटिव पॉइंट होच्छे सिनेमाटार डायरेक्शन एंड राइटिंग। एबार ए दुटो के एकसाथे बोलार कारण होच्छे जे दुटोई आरती करफ करेछेन, आर दुटो डिपार्टमेंटेई तार काज आउटस्टैंडिंग। माने सिनेमार गल्पटाय जेभाबे इंडियन माइथोलॉजी आर साइंस फिक्शन के ब्लेंड करा होयेछे सेटा वर्थ प्रेजिंग। सेकेंड पजिटिव पॉइंट होच्छे सेट डिजाइनिंग। देखो सिनेमाटार बजेट खुबई कम, किन्तु आबार पुरो सिनेमाटाते आउटार स्पेसो देखाते हबे, आर तोमरा जानो जे आउटार स्पेसके भालोभाबे देखाते गेले बेश बड़ई बजेट लागे। কিন্তু কার্গো সিনেমাটা সেটা কম বাজেটে করে দেখিয়েছে শুধুমাত্র তার ভালো সেট ডিজাইনিং এর থ্রু দিয়ে। সিনেমাটা যে লুক এন্ড ফিলটা প্রোভাইড করে সেটা মনে হবে যেন সিনেমাটা সত্যিকারের একটা স্পেসশিপেই শুট করা হয়েছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি, যেটা সিনেমার বাজেটের রেসপেক্টে খুবই ভালো। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে ডার্ক হিউমার, যদিও সেটা সিনেমাটাতে খালি প্রথম আধ ঘন্টাতেই আছে, কিন্তু সেটাকে খুবই ন্যাচারাল ভাবে অ্যাড করা হয়েছে, সেটাকে জোর করে অ্যাড করা হয়েছে একবারও মনে হবে না। ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। দেখো সিনেমার গল্প খালি দুটো ক্যারেক্টারের উপরই ফোকাস করে, মানে প্রহস্তা আর ইউবিষ্কা, আর এই দুটো ক্যারেক্টারকেই খুব ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। আর আমি যদি অ্যাক্টরসদের পারফরমেন্সেসের কথা বলি, দুজনেরই অ্যাক্টিং বেশ ভালো, মানে তাদের ক্যারেক্টারগুলোকে যেরকম লেখা হয়েছে সেই রেসপেক্টে তাদের অ্যাক্টিং ঠিক আছে। এইবার যদি চলে আসি সিনেমার নেগেটিভ পয়েন্টসের ওপর, তো পুরো সিনেমাটাতে আমি খালি একটাই নেগেটিভ পয়েন্ট পেয়েছি, কিন্তু এই নেগেটিভ পয়েন্টের জন্য সিনেমাটা অনেকের ভালো লাগবে না, আর সেটা হচ্ছে সিনেমাটার স্ক্রিন প্লে। মানে সিনেমাটা স্টার্ট হয় বেশ ভালোভাবে, কিন্তু প্রথম 45 মিনিটসের পর থেকে স্ক্রিন প্লেটা একদম ফ্ল্যাট হয়ে যায়, আর সিনেমাটার রান টাইম 1 আওয়ার 55 মিনিটস হওয়ার সত্ত্বেও তারপর বোর করবে। এবার যদি চলে আসি প্যারেন্টাল গাইডেন্সের ওপর, কার্গো সিনেমাটায় না কোনো অ্যাডাল্ট সিনস আছে না কোনো কাসওয়ার্ডসের ইউজ আছে, তাই সিনেমাটা ছোট থেকে বড় যে কেউ দেখতে পারে। তাহলে এখান থেকে কনক্লুশন কি দাঁড়ায়? দেখো কার্গো সিনেমাটা ইন্ডিয়ার প্রথম স্পেস সায়েন্স ফিকশন মুভি, তাই তোমাদের ডেফিনেটলি একবার তো দেখা উচিত। সিনেমাটা পারফেক্ট নয়, কিন্তু এরকম একটা অ্যাটেম্পট আর ইউনিক স্টোরি লাইনের জন্য সিনেমাটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর দেখো এখন এরকম সিনেমাকে সাপোর্ট করবে তো আগে গিয়ে এই জনরায় আরও ভালো সিনেমা দেখতে পাবে। সিনেমাটা নেটফ্লিক্সে আছে, সিনেমাটার রান টাইম 2 ঘন্টারও কম, তাই আর কিসের অপেক্ষা করছো, যাও গিয়ে দেখে নাও। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও, আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।